এক ভাই জানতে চেয়েছে, এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে, তাহলে কি দাজ্জাল এসে গেছে? আমরা এক চোখের বিষয়টা শুনলেই অনেক সময় মনে করি যে দাজ্জাল মনে হয় চলে আসছে। আসলে দাজ্জালের এক চোখের বিষয়টা কি? হাদিসের ভিতরে দুই রকমই আসছে। দাজ্জালের ডান চোখটা থাকবে মুসা, মুসা মানি মামসুহুল আইন, মামসুহ মানি এটা মুছা থাকবে, কপালের মধ্যে একটা চোখ থাকবে এমনটা না। দাজ্জালের দুই চোখের ভিতরে একটা চোখ থাকবে মামসুহুল আইন, একটা চোখ থাকবে মুছা। মুসা এর অর্থ কি? এজন্য দাজ্জালকে এক অর্থে মাসিহ বলা হয়। মাসিহ মানে মুছে ফেলা। দাজ্জালের একটা চোখ যেহেতু মুসা থাকবে, আঙ্গুর ফল পচে গেলে যেভাবে ফুলে পচে ফাঁপা হয়ে যায়, একটা চোখ এরকম থাকবে, নষ্ট থাকবে। কিন্তু আমরা এই সময়ে দেখি যে প্রযুক্তিতে এক চোখের যে বিষয়গুলো দেখানো হচ্ছে, কপালের মধ্যে এক চোখ, দাজ্জালের কপালের মধ্যে এক চোখ থাকবে না, কপালের মধ্যে কাফার লেখা থাকবে অথবা কাফের লেখা থাকবে, অথবা তিনটা অক্ষর আলাদা আলাদা লেখা থাকবে, কাফ ফা র। প্রত্যেকটা মুমিন অশিক্ষিত হলেও এই অক্ষরগুলো দেখেই পড়তে পারবে যে এটাই সেই দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদির একটা সন্তান, সে অনেক বিষয় কেমন যেন বলে ফেলতে পারত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টা যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এই ছেলের কাছে এবং তাকে বলা হলো যে বলো তো দেখি এখন আমার কাছে কি আসতেছে। তখন সেই ইহুদির সন্তান বলে ফেলল, আদ-দুখু, সূরা দুখান তখন নাজিল হচ্ছিল, আদ-দুখু যখন বলে ফেলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে মৃদু করে এভাবে আঘাত করলেন এবং আঘাত করে বললেন যে তোর কাছে সত্য আসে মিথ্যাও আস, দাজ্জাল সত্য মিথ্যা মিশ্রিত। এই জন্য হাদিসের মধ্যে বারবার বলা হয়েছে, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না। সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, মিথ্যাবাদী 30 জন দাজ্জালের আবির্ভাব যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করবেন না। এই পৃথিবীতে অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়েছে, যেমন গোলাম আহমেদ কাদিয়ানি এক মিথ্যাবাদী, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, মিথ্যুক এই মিথ্যাবাদীর পৃথিবীতে আগমন, এটাও এক প্রকার দাজ্জালের আগমন। নবীজি বলেছেন 30 জন মিথ্যাবাদীর আগমন হবে। এই 30 জন মিথ্যাবাদীর মধ্যে মুসাইলামাতুল কাযাব সহ এই পর্যন্ত অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়ে গেছে। এক চোখ দেখলেই কাউকে আমরা দাজ্জাল বলতে পারি না, এক চোখের ডিউরেশন দেখেই আমরা কাউকে দাজ্জাল বানাতে পারি না। ওই বাচ্চা যে দুঃখটা বলে দিয়েছিল যে এখন আপনার কাছে আর দুঃখ এটা আসতেছে, সূরা দুখান তখন নাজিল হচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ এখনই তার কল্লা উড়াই দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যদি সে দাজ্জাল হয় তুমি তাকে মারতে পারবে না, যদি দাজ্জাল হয় তুমি তারে হত্যা করতে পারবা না, তারে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতুস সালাম, কাজেই তুমি তারে মারতে পারবা না, ছুরি চালায় কোনো লাভ হবে না। তো তখন তিনি থেমে গেলেন, ঈসা আলাইহিস সালাতুস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে। দাজ্জাল আসবে ঠিক কখন? দাজ্জাল আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতুস সালামের 6 বছর পরে তার আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জালের ব্যাপারে সমস্ত নবী আম্বি আলাইহিমুস সালাম কিছু কমন কথা বলেছেন, দাজ্জালের কাছ থেকে পানাও চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয় পরিষ্কার করে গেছেন যেটা অন্য কোন নবী বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল হবে আওয়ার,
আওয়ার মানে অন্ধ, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব আমাদের রব আমাদের আল্লাহ তিনি অন্ধ নন, তিনি সব দেখেন। দাজ্জাল ইহুদিদের কাছে ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে, ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে, সে 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটা হবে একটা বৎসরের মতো, দ্বিতীয় দিনটা হবে মাসের মতো, তৃতীয় দিনটা হবে সপ্তাহের মতো, দুনিয়া জোড়া সে সফর করবে। এ হচ্ছে দাজ্জালের হিস্ট্রি। বাবুল লুত নামক এরিয়ায় দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জাল আসার আগে পৃথিবীর সিচুয়েশন এমন হবে, একটা পর্যায়ে মুসলমান মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাবে। এরপর একটা সময় আসবে সিদকান ও আদলা, মুসলমানের নেতৃত্ব আবার শক্তিশালী হয়ে উঠবে। ইমাম মাহদী আলাইহিস সালাতুস্সালামের আগমনের মধ্য দিয়ে দাজ্জালের ব্যাপারে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিখ্যাত হাদিস, সে হাদিস অনুপাতে বোঝা যায় দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন গুহার ভিতরে এখন এইভাবে বেঁধে রেখেছেন, শিকলে বন্দি, হাতটাকে এইভাবে করে দেওয়া, এইভাবে বেঁধে রাখছেন। এবং সেই সময় দাজ্জাল বেশ কিছু প্রশ্ন করেছিল। আমাদের আরব বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে সেই সময় প্রশ্ন করেছিল। এই প্রশ্নগুলো এখন আপনি মিলিয়ে দেখলে দেখবেন যেই তবারিয়া নামক একটা একটা বোহায়রা আছে, বোহায়রা তবারিয়া নামক একটা বোহায়রা বা একটা ছোট সমুদ্র আছে, একটা বিরাট খালের মতো আছে, যেটা শুকিয়ে গেছে কিনা সেই সময় প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সেই সময় কিন্তু শুকিয়ে যায়নি, এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে, ফোরাত কিন্তু ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এখন এই সময়টা আমরা আমাদের ইমান আখলাককে বাঁচি, আমরা বরং এবাদতের সঙ্গে থাকি, দাজ্জাল কখন আসতেছে, এই বাচ্চাটা দাজ্জাল কিনা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে, বরং দাজ্জালের ফেতনা সর্বত্র চলছে, এর ভয়াবহতা থেকে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম বাঁচার জন্য চেষ্টা করছে, আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এমন যুবক থাকবে যার গলায় ছুরি চালালেও দাজ্জাল তার ঈমান হরণ করতে পারবে না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তামার একটা পাত পরিয়ে দিবেন, আবরণ দিয়ে দিবেন, ছুরি চালালেও চলবে না, ঈমানের এই জায়গা মজবুত করার চেষ্টা করেন, এটা আমাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।